আবার অবিশ্বাস্য ধামাকা গাঁটছড়া ধারাবাহিকে। খড়ির মৃত্যুর পরে আলোচনা থেকে হারিয়ে গেছিল গাঁটছড়া। গল্পে কি হচ্ছে তা নিয়ে দর্শকেরা আর মাতামাতি করত না, কিন্তু সম্প্রতি আবার চর্চায় ফিরেছে গাঁটছড়া। তার একমাত্র কারণ ঋদ্ধিমানের নতুন নায়িকা বিন্দির সাথে তার বিয়ে। প্রথম থেকেই ঋদ্ধির জীবনে এই বিন্দির আগমনকে একদমই পছন্দ করেনি দর্শক, কেননা এই বিন্দি আস্তে আস্তে খড়ির জায়গাটা দখল করছিল। সম্প্রতি গাঁটছড়াতে এমন চমক সামনে এলো যা দেখে রীতিমতো অবাক হলো দর্শক। সাথে তীব্র সমালোচনার মুখেও পড়তে হলো গাঁটছড়া কর্তৃপক্ষকে। প্রমোতে দেখা যাচ্ছে বিন্দির পড়াশোনা বন্ধ করে তাকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে, কিন্তু বিন্দি সেখান থেকে পালিয়ে যায়। তারপর তাকে উদ্ধার করতে ঋদ্ধি আসে, একটি বাসে ওঠে তারা। বোঝাই যাচ্ছে ঋদ্ধি বিন্দিকে বিয়ে করবে যাতে তার পড়াশোনা বন্ধ না হয়, কিন্তু এই সময় অনেক সম্ভাবনার কথা বলছে দর্শকেরা। কেউ বলছে খড়ির বদলে বিন্দি ঋদ্ধি জীবনে আসুক তাহলে ভালো হবে। কেউ বলছে ঋদ্ধির সাথে খড়িকেই মানায়, তার জায়গা যেন বিন্দিকে না দেয়া হয়। এমন সময় বেশিরভাগ দর্শকের দাবি বিন্দি ঋদ্ধির বিয়ের মণ্ডপে যেভাবেই হোক খড়িকে যেন ফিরিয়ে আনা হয়, একদম চূড়ান্ত মুহূর্তে যেন খড়ি ফিরে আসে। তাহলে নিঃসন্দেহে আবার বাড়বে এই ধারাবাহিকের টিআরপি, আবার ধামাকা হবে। দেখা যাক কি হয়, তাদের বিয়ের মণ্ডপে ফিরতে পারে খড়ি। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।